আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি তাসনিয়া ফ্রম বিউটি বাই তাসনিয়া থেকে চলে এসেছি আজকের এই লুকটা নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এরকম একটা হ্যাভি লুক ক্রিয়েট করতে সাধারণত অনেক প্রোডাক্টের প্রয়োজন হয়, আমারও তাই প্রয়োজন হয়েছে, আমিও অনেক প্রোডাক্ট ইউজ করেছি। বাট তোমরা যারা বেশি প্রোডাক্ট ইউজ করো না, কিন্তু বেশি প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো না, ইনশাল্লাহ সামনে আমার একটা ভিডিও থাকছে তাদের জন্য। যদি মিস করতে না চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রেখো, তাহলে আমার নেক্সট সকল ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যাবে। আর আমি যে যে প্রোডাক্ট ইউজ করি সেই সকল প্রোডাক্টের ডিটেইল আমার ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া থাকে, তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিটা চেক আউট করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ন্যাচারাল রিপাবলিকের অ্যালোভেরা সুদিং জেলটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যালোভেরা সাধারণত প্রাইমারের মতন কাজ করে থাকে। তারপরে আমি এলেগারেল প্রো কনসিলার দিয়ে আমার আইব্রো এরিয়াটাকে হাইলাইটেড করে নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেটা আমি করে থাকি। তারপর আমি একটা ভেজা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে আমার কনসিলারটাকে ভালোভাবে সেট। অফ ক্যামেরাতে আমি আমার আই মেকআপ ডান করে ফেলেছি। প্রথমে আমি এরকম একটা পয়েন্টের ফ্লাপি ব্রাশ দিয়ে টেকনিকে পার্সিয়ান ভেলভেট প্যালেট থেকে এই দুইটা কালার আমার ট্রানজিশন কালার হিসাবে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আমার ক্রিজের একটু উপরে, যাতে করে আমার চোখটাকে একটু বড় মনে হয়। তারপর এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এই কালার বোর্ড থেকে এরকম রেডিশ একটা কালার নিয়ে আমার ক্রিজ বরাবর অ্যাপ্লাই করছি, যাতে করে একটা রেড লুক আসে। তারপরে আমি এরকম একটা ফ্লাপি ফ্ল্যাট ব্রাশে সেটিং স্প্রে ইউজ করে এবং কালার বোর্ডের এই শিমারটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। অনেকেরই কমপ্লেন থাকে তাকে নাকি শিমারটা আঙুল দিয়ে অ্যাপ্লাই করতে হয়, তাদের শিমারটা নাকি আঙুল ছাড়া ভালোভাবে বসে না। তাদের জন্য একটা টিপস, তুমি যদি তোমার ব্রাশটা শিমার অ্যাপ্লাই করার আগে ভিজিয়ে নাও কিংবা সেটিং স্প্রে দিয়ে স্প্রে করে নাও, তাহলে তোমার শিমারটা খুব ভালোভাবে। এরপরে আমি টেকনিকের গ্লিটার লাইনারের উপরের গ্লুটা নিয়ে এরকম ফ্ল্যাট একটা ব্রাশের সাহায্যে কালার বোর্ডের এই গোল্ডেন গ্লিটারটা আমার আইলিডে অ্যাপ্লাই করছি। এরপরে টেকনিকের পার্সিয়ান ভেলভেট প্যালেট থেকে এরকম পয়েন্টেড ফ্লাফি ব্রাশের সাহায্যে একটা ডার্ক ব্রাউন শেড আমার ক্রিজে গোল্ডেন শেডের সাথে ভালোভাবে ব্লেন্ড করছি। আই শ্যাডো যদি ভালোভাবে ব্লেন্ড না হয়, আই মেকআপ তুমি যত কষ্ট করে করো, যত সময় দিয়ে করো, আই মেকআপ দেখতে ভালো লাগে না। এরপর আমি এলফের আইলাইনারের সাহায্যে আমার চোখে লাইন করে নিচ্ছি। তারপরে আমি এরকম একটা আইল্যাশ টেকনিক আইল্যাশ গ্লু এর সাহায্যে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইল্যাশটা যত যাই বলো অফ ক্যামেরাতে অ্যাপ্লাই করতে হয়, অন ক্যামেরাতে অ্যাপ্লাই করতে অনেক সময় ব্যাপার। তোমরা যদি চাও তাহলে আমি কীভাবে প্রপারলি আইল্যাশ অ্যাপ্লাই করতে হয় সেটার উপর একটা টিউটোরিয়াল করব। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন আর W7-এর ফাউন্ডেশনটা একসাথে মিক্স করে আমার স্কিনে অ্যাপ্লাই করছি। তারপরে আমি এলেগার্লের কনসিলারটা দিয়ে নিলাম এবং ব্লেন্ড করে নিলাম। এরপর আমি একটা কন্ট্রোল প্যালেট থেকে আমার স্কিন টোনের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার মেকআপটাকে সেট করছি। কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটা সেট করার মেইন কারণ হচ্ছে এত হেভি বেজের উপরে যদি আমি লুজ পাউডার ইউজ করি তাহলে আমার মেকআপটা ফেটে যাবে অথবা মেকআপটা অনেক কেকি লাগবে। আমার ক্ষেত্রে আমার স্মাইল লাইন, আমার নোজ এরিয়া এগুলো ফেটে যায়। তারপরে আমি একটা কন্ট্রোল প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমার ফেসকে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল করে নেওয়ার মেইন রিজন হচ্ছে ফাউন্ডেশন কনসিলার কম্প্যাক্ট সব ইউজ করার পরে ফেসটা অনেক ফ্ল্যাট লাগে, ফেসে একটা ডাইমেনশন দেওয়ার জন্য কন্ট্রোল করা অনেক জরুরি। তারপরে আমি ফোকালুরের এই হাইলাইটার আর ব্লাশ প্যালেট থেকে পিচ কালারের ব্লাশটা আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করার নিয়ম হলো ফেক একটা হাসি দিবা, দেন অ্যাপ্লাই দ্য ব্লাশ অন দ্য অ্যাপল অফ ইউর চিকস। দেন সেম প্যালেট থেকে আমি একটা হাইলাইটার নিয়ে এরকম ছোট একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমার ফেসের হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। আমি কখনোই সাজেস্ট করব না ব্রাশ দিয়ে নোজে হাইলাইটার অ্যাপ্লাই করার, কারণ ব্রাশ দিয়ে নোজে হাইলাইটার অ্যাপ্লাই করলে নোজটা অনেক ছড়ানো লাগে। যাদের নোজ অনেক শার্প, যারা নোজটাকে একটু হোয়াইট দেখাতে চাও তারা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বাট যারা নোজটাকে শার্প দেখাতে চাও তারা কখনোই ব্রাশ দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করবে না। আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি পিঙ্ক ফ্ল্যাশের NO05 এই শেডটা। আমি লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমার ঠোঁটটাকে লিপ লাইনার দিয়ে লাইন করে নিয়েছি। তো ইয়া, এটাই আমার লুক ছিল আজকের মতন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আগামী সপ্তাহে বা কিছুদিনের ভিতরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন টেক কেয়ার, বাই।